প্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা বৃত্ত চ্যাপ্টারে নবম লেকচার ক্লাস নেব এবং আজকে লেকচারটি বৃত্ত সম্পর্কিত সর্বশেষ লেকচার এবং আমি ট্রাই করেছি বৃত্তের নয়টা লেকচারের মধ্যে বৃত্তের যাবতীয় সকল প্রবলেমগুলো তুলে ধরার আর বাকিটা তোমরা লেকচার ফলো করলে বুঝতে পারবা যে আমি টাফ অনুযায়ী প্রত্যেকটা ম্যাথ সলিউশন করে দিয়েছি

মানে আমাদের এই দুইটা বৃত্তের একটা সাধারণ জেয়া থাকবে সেই জ্যাটা যে বৃত্তের ব্যাস বৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলেছে আমি আমি যে এক নম্বর বৃত্ত দিয়েছি এটাকে রিপ্রেজেন্ট করলাম দিয়ে আর যে দুই নম্বর বৃত্ত দিয়েছি এটাকে আমি রিপ্রেজেন্ট করলাম এস টু বৃত্ত দিয়ে দিয়ে অভের চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে দুই নং বৃত্তের সমীকরণ যাকে আমি অ্যাস্টো দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর এখানে এস ওয়ান দিয়ে চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে এক নং বৃত্তের সমীকরণ যেটাকে আমি অ্যাস ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করেছি এখন এই দুটা বৃত্তের সমীকরণ যদি আমি এখানে ড্র করি এটা হচ্ছে আমার অ্যাস ওয়ান বৃত্ত আর এখানে আরেকটা বৃত্তের সমীকরণ যদি আমি ড্র করি এটা হচ্ছে আমার বৃত্ত এই অ্যাস ওয়ান এবং বৃত্তের এই ছেদ বিন্দু দিয়ে আরেকটা যে শহর রেখা যাচ্ছে এটাকে বলা হয় বৃত্তের সাধারণ যে এটা হচ্ছে বৃত্তের সাধারণ যে যে এর মধ্যে এই এ বিটা হচ্ছে এই এই সাধারণ যে মধ্যে এই এ বিটাকে বৃত্তের ব্যাস ধরে এ বি এই রেখাটাকে বৃত্তের ব্যাস ধরে যদি আমি আরেকটা বৃত্ত অঙ্কন করি এই আরেকটা বৃত্ত আমি অঙ্কন করলাম এটার নাম দিলাম এস3 এই এস3 বৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলেছে মানে এ বি জ্যাটা হচ্ছে এস ওয়ান এস টু সাধারণ জ্যা আবার এ বি জ্যাটা হচ্ছে এস থ্রি বৃত্তের ব্যাস তো এ বি জ্যাটা যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলেছে এখন আগে এটার জন্য আমাকে সাধারণ জ্যার সমীকরণ বের করতে হবে তাহলে লিখবো যে এস ওয়ান ও এস টু বৃত্তের সাধারণ জ্যা সাধারণ জ্যা এর সমীকরণ সমীকরণ হচ্ছে মানে আমার বৃত্তের সমীকরণ দুইটা বিয়োগ করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার সাধারণ যে সমীকরণ তাহলে অ্যাস ওয়ান থেকে অ্যাস টু মাইনাস করে দিই এটা থেকে এটা মাইনাস করলাম তাহলে ফোর এক্স থেকে টু এক্সগুলো থাকবে টু এক্স থ্রি ওয়াই থেকে থ্রি ওয়াই চলে গেলে থাকবে জিরো টু থেকে ওয়ান চলে গেলে থাকবে ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমার সাধারণ যে সমীকরণ এটাকে আমি দিলাম তিন নং এই সাধারণ এই তিন নং সমীকরণ হচ্ছে আবার আমার নির্ণয় বৃত্তের তিন নং সমীকরণ হচ্ছে আমি যে বৃত্তটা নির্ণয় করব বৃত্তের ব্যাসের সমীকরণ ব্যাসের সমীকরণ মানে আমার এই যে এটা হচ্ছে সাধারণ চ্যের সমীকরণ এই সাধারণ চাইকে ব্যাস ধরে আমি একটা বৃত্ত অঙ্কন করবো সেই বৃত্তের সমীকরণ বের করতে বলছে তাহলে এটা আবার আমার হচ্ছে নিম্নবৃত্তের ব্যাস এটাকে আমি অ্যাল দিয়ে রিপ্রেজেন্ট করি তা এখন আমার বলতে পারি যে এখন আমাকে বলছে যে এস টি বৃত্তের সমীকরণটা বের করতে তো এস টি বৃত্তটা আমার এস ওয়ান এবং এই যে এবি রেখার সমীকরণকে আমি দিয়েছি এল তাহলে আমি বলতে পারি এস সি বৃত্তটা অ্যাস ওয়ান এবং এর ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে অথবা এস সিটা এস টু এবং এল এর ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে যে কোনো মানে অ্যাস ওয়ান এবং এর ছেদ বিন্দু দিয়েও যাচ্ছে অথবা এস টু এবং এল এর ছেদ বিন্দু দিয়েও যাচ্ছে আবার বলতেও পারি এটা যে অ্যাস ওয়ান এবং এস টু দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে আমার এস সি বৃত্তটা যাচ্ছে আমি যে কোনো একটা ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করলেই কিন্তু আমার নিম্ন বৃত্তের সমীকরণটা চলে আসে তাহলে নিম্নবৃত্তের সমীকরণ আমি লিখতে পারি নিম্ন বৃত্তের ফর্মুলাটা লিখেছি একটা বৃত্ত এবং একটা যদি বলি যদি বৃত্তের সমীকরণ হচ্ছে বলি ওয়ান প্লাস কে এল s1 টু জিরো অথবা এটা s2 টু প্লাস এটাও হতে পারে মানে এক নং বৃত্ত এবং এই যে এল যে সমীকরণটা পেয়েছি সাধারণ যা এ দুইটার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হতে পারে অথবা এস টু মানে দুই নং বৃত্ত এবং এই সাধারণ জায়ের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ হতে পারে যে কোনো একটা দিয়ে করলে হবে আমি প্রথমটা দিয়েই করতেছি তাহলে অ্যাস ওয়ান বৃত্তের সমীকরণটা আমি লিখবো অ্যাস ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস কে ইন্টু এল হচ্ছে এখানে টু এক্স প্লাস ওয়ান জিরো তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান প্লাস টু কে প্লাস কে ইজ জিরো এটা গুণ করলাম এখন এটাকে বৃত্তের সাথে সাথে সাধারণ সমীকরণের সাথে তুলনা করব তাহলে x x এখান থেকে টু কমন যায় x কমন যায় তাহলে 1 k x মানে 2x আর 2k এটা আসে y 2 3 2 y টু টু কেটে গেলে আবার এটা থাকবে আর এখানে হচ্ছে k 1 0 এটাকে আমি 4 নম্বর সমীকরণ দিলাম এই 4 নম্বর সমীকরণ থেকে এর মানটা পেয়েই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে এবং এই চার নং যে বৃত্তটা সেই বৃত্তের ব্যাসের সমীকরণ হচ্ছে আমার দিয়ে সাধারণ যে তা আমি জানি যে ব্যাসের উপর সবসময় বৃত্তের কেন্দ্রটা অবস্থিত তাহলে এখন আমি চার নং বৃত্তের কেন্দ্রটা বের করব এই কারণে আমি বৃত্ত সমীকরণটাকে সাধারণ বৃত্ত সমীকরণের সাথে তুলনা করলাম এখন এই বৃত্তের আমি কেন্দ্র কেন্দ্র স্থানাঙ্ক বের করব এবং সেই কেন্দ্রটা এই জ উপর অবস্থিত হবে এবং ইজিলি আমি কের মানটা বের করে ফেলতে পারবো তাহলে এখন আমি ইহার কেন্দ্র বের করি ইহার কেন্দ্র মাইনাস জি মাইনাস এ মাইনাস জি বলতে এখানে জি এর মান হচ্ছে কে প্লাস ওয়ান তাহলে মাইনাস হলে মাইনাস ওয়ান মাইনাস কে এটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ হচ্ছে মাইনাস থ্রি বাই টু তাহলে আমি বলি যে তিন নং এই যে এটা হচ্ছে নিম্নবিত্তের ব্যাস তাহলে তিন নং রেখাটি বলতে পারি যে কেন্দ্রগামী রেখাটি মাইনাস ওয়ান কে মাইনাস থ্রি বাই টু বিন্দু মানে চার নং বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে ব্যাসের উপর সবসময় কেন্দ্র অবস্থিত তাহলে এই বিন্দুটা দিয়ে সরি এটা আমার লেখাটা ভুল হয়েছে মাইনাস ওয়ান মাইনাস কে মাইনাস থ্রি বাই টু এই বিন্দুটা দিয়ে এই ব্যাসের সমীকরণটাকে আমি সিদ্ধ করবো

আমার বৃত্তের সমীকরণটা চলে আসতেছে তাহলে লিখবো যে চার নংকরণে কে ইজ ইকুয়াল টু মাইনাস হাফ বসিয়ে তাহলে আমার সমীকরণটা আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান কে মান মাইনাস হাফ ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো এবার এটাকে আমি ক্যালকুলেশন করলেই বিত্তের সমীকরণ পেয়ে যাবো মানে সাইড সাইডকে আমি টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটাকে টু দিয়ে করলে এটা আসবে টু এক্স স্কোয়ার এটা হবে টু ওয়াই স্কোয়ার এটা হবে ফোর এক্স এটা হবে সিক্স ওয়াই এটা হবে প্লাস টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো ফাইনালি আমার সমীকরণটা আসতেছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ফোর এইস থেকে টু এস গেলে আমার থাকবে আর একটা কন্ডিশন দেওয়া ছিল যে সে যে সাধারণ যে নির্ণয় বৃত্তের ব্যয় সেই বৃত্তের সমীকরণটা বের করতে বসছে তো আমি এটা দেখিয়ে দিলাম আর এখানে যে ফর্মুলাটা আছে একটা বৃত্ত এবং একটা স্বর রাখা আমি বৃত্তের সমীকরণে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি এটা আমি লাস্ট ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম যারা এটা বুঝতে পারি তারা লাস্ট লেকচারটা ফলো করবে আমরা আমাদের লেকচারের পরবর্তী মেতে চলে আসি এখানে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ হচ্ছে x² y² 9 এবং আরেকটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² y² 16x 2y 49 0 এই দুইটা বৃত্তের দুইটি সাধারণ স্পর্শক নির্ণয় করতে বলছে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক মানে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক আমাকে বের করতে বলছে আমি এখানে একটা চিত্র আঁকলাম যে এখানে যে দুইটা সাধারণ স্পর্শক বললে বুঝাচ্ছে যে দুইটা বৃত্তে যদি একটা স্পর্শক থাকে সেই স্পর্শকে সাধারণ স্পর্শক বলবে যে এখানে আমি দুটো স্পর্শক আছে এই স্পর্শকটাও দুইটা বৃত্তের স্পর্শক এ স্পর্শকটাও দুইটা বৃত্তের স্পর্শক তাহলে দুইটাই সাধারণ স্পর্শ এখন এই দুইটা সাধারণ স্পর্শকে সমীকরণ বের করতে হবে এরকম কিন্তু আরও দুইটা স্পর্শক পাওয়া যাবে তিজ্যকভাবে পাওয়া যাবে আচ্ছা আমি আগে এটা দেখাচ্ছি তারপর তিজ্জকভাবে দেখাবো সাপোজ ধরলাম যে এই দুইটা স্পর্শক আমার এখানে পি বিন্দুতে পি বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকলাম এটা নাম দিলাম টি ওয়ান আর এটার নাম দিলাম টি টু আর এটা হচ্ছে এটাকে দিলাম এক নাম্বার বৃত্তের সমীকরণ এটা হচ্ছে দুই নাম্বার বৃত্তের সমীকরণ তাহলে এক নং বৃত্তের বের করি এক নং বৃত্তের সমীকরণ হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন তাহলে এটা কেন্দ্র হচ্ছে জিরো জিরো এটাকে নাম দিলাম সি ওয়ান এটা স্নান করছে জিরো জিরো আর এটা ব্যাসার্ধ ব্যাসার্ধ দিলাম আর ওয়ান আর ওয়ান সমান হচ্ছে আমার এখানে 3 তাহলে এটা হচ্ছে সি এখন এই যে দুই নং सेम ভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করবো তাহলে দুই নং বৃত্তের ক্ষেত্রে দুই নং বৃত্তের কেন্দ্র তার নাম দিলাম আমি সি তাহলে এটা হলো সি টু সি এর স্থানাঙ্ক হচ্ছে এখানে সিক্সটিন মানে এইট -8 মানে প্লাস এইট হবে আর হচ্ছে কোটি এখানে ওয়ান মানে হবে মাইনাস আর ব্যাসার্ধ আট টু ইজ ইকুয়াল টু রুট ও বার এইট স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ফর্টি নাইন সিক্সটি ফাইভ থেকে আমার যদি ফর্টি নাইন মাইনাস করবো তাহলে আমার কত থাকে সিক্সটি ফাইভ মাইনাস ফর্টি নাইন তাহলে আমার থাকে সিক্সটিন সিক্সটিনকে আমি রুট করলে পাচ্ছি ফোর তাহলে এই ব্যাসার্ধটা এখানে আসতেছে ফোর এখন আমি সি ওয়ান সি টু যোগ করে পি পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করলে আমি এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি যে আমি কি পি বিন্দু স্থানাঙ্ক বের করব তারপর পি বিন্দু আমি যে দুইটা স্পর্শক পেয়েছি সেই দুইটা স্পর্শকের সমীকরণ বের করব এটা হচ্ছে সোজাসুজি আর একই রকম ভাবে আমার তিন তীরচক স্পর্শক পাওয়া যাবে এরকম আরো দুইটা স্পর্শক পাওয়া যাবে তাহলে এ স্পর্শকের মধ্যে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক যেভাবে বের করব স্পর্শদ্বয় ছেদ বিন্দু যেভাবে বের করব একই রকমভাবে এই যে তির্যক স্পর্শক দুইটা পাওয়া যাবে সেই দুইটা স্পর্শকেরও একটা ছেদ বিন্দু আসবে সেই ছেদ বিন্দুটাও বের করতে হবে মানে এটা ধরলাম কিউ আর এটা ধরলাম পি তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে আমি বলতে পারি যে ত্রিভুজ পি সি ওয়ান টি ওয়ান এটা একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ পি সি টু টি টু এই দুইটা ত্রিভুজ আমি বলতে পারি সদৃশ কুনি কীভাবে আমি সদৃশ কোণই বলতে পারি এই যে এই কোনটা এবং এই কোনটা সমান বিকজ দোনটাই হচ্ছে আমার এখানে নাইনটি ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে আমার সাধারণ কোণ কারণ দুইটা ত্রিভুজের মধ্যে আমার এই কোণটা আছে আর যে অবশিষ্ট যে দুইটা কোণ থাকে এই দুইটা কোণ অথবা এই দুইটা কোনও এখানে আমার দেখা যাচ্ছে কি স্পর্শ বিন্দু নামে ব্যাসার্ধ এ দুটা মান হচ্ছে নাইনটি ডিগ্রি আচ্ছা এটা আমার নাইনটি ডিগ্রি হইতেও পারে নাও হইতে পারে বাট এ দুটো আমার নাইনটি ডিগ্রি এটা সাধারণ কোণ আর অবশিষ্ট এ দুটা কোন অবশ্যই আমার কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে যেহেতু সমান হচ্ছে তাহলে আমি বলতে পারি টিবুজ দুটো হচ্ছে আমার সদৃশ কোণী আর যদি সদৃশ কোণী হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে তাহলে এ টিবুজের এ বাহু এবং এ টিবুজের এ বাহু মানে আমি লিখতে পারি যে টি ওয়ান আর এই দুইটা হচ্ছে এই বাহু অনুপাত সদৃষ্ঠ মানে অনুপাত সমান হবে আরেকটা বাহু আছে এই বাহু এটা এই অনুপাতটা আমার সমান হবে এই বাহুর আমার দরকার নেই আমার যেটা দরকার সেটা নিয়ে আমি কাজ করতেছি তাহলে আমি বলতে পারি এটা সমান টি ওয়ান টি ওয়ান সি ওয়ান মানে সি ওয়ান টি ওয়ান হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে আমার থ্রি আর টি টু সি টু এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে ফোর তাহলে আমি বলতে পারি যে পি সি ওয়ান আর পি সি ডিভাইডেড বাই পি সি টু ইজ ইজিক টু থ্রি ইস টু ফোর দ্যাট মিন্স বলতে পারি যে পি বিন্দু পি বিন্দু সি ওয়ান সি টু রেখাকে রেখাকে থ্রি ইস টু ফোর অনুপাতে মানে সি ওয়ান আর সি টু যে রেখাটা পাওয়া আছে সেই রেখাটাকে থ্রি টু ফোর অনুপাতে বহি বিভক্ত করে বহি বিভক্ত করে মানে আমি সরল রেখা থ্রি পয়েন্ট টুতে চলে গেলাম বহি বিভক্ত করছে এটা কিন্তু আমি চিত্র এঁকে বুঝতে পারছি যে বহিষ্ঠ একটা বিন্দু থেকে যদি আমি দুইটা সাধারণ স্পর্শক অঙ্কন করি ওই বিন্দুটা কেন মানে যে সংযোজক সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখাকে আমার বহি বিভক্ত করবে এখন কি অনুপাতে বহিবিভক্ত করেছে থ্রি টু ফোর অনুপাতে আমার বহিবিভক্ত করেছে এখন সেই পি বিন্দু স্থানাঙ্ক আমি নির্ণয় করব পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক এখন সি ওয়ান আর সি টু এটা হচ্ছে এম ওয়ান এম টু আর সি ওয়ানের স্থানাঙ্ক আমার এখানে দেওয়া আছে জিরো জিরো আর সি টু স্থানাঙ্ক দেওয়া আছে এইট মাইনাস ওয়ান তাহলে এম ওয়ান থ্রি ইন্টু এক্স টু এক্স টু হচ্ছে এইট মাইনাস যেহেতু বহিবিভক্ত করছে এই কারণে মাইনাস ফোর ইন্টু সিরো ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফোর একই রকমভাবে এম ওয়ান ওয়াই টু ওয়াই টু হচ্ছে আমার মাইনাস ওয়ান মাইনাস এম টু ওয়াই ওয়ান ফোর মাইনাস ফোর তাহলে আমার এখানে স্থানাঙ্কটা আমি পাচ্ছি টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর আর এখানে এটা পাচ্ছি মাইনাস থ্রি আর এখানে পাচ্ছি থ্রি তাহলে পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি তাহলে আমার এখন স্পর্শকটা হচ্ছে মাইনাস টু ফোর থ্রি বিন্দুগামী তাহলে মাইনাস টু ফোর বিন্দুগামী স্পর্শকের সমীকরণ স্পর্শকে সমীকরণ তাহলে একটা বিন্দু দিয়ে কমনকার সরলরেখার সমীকরণের ফর্মুলাটা y1 মাইনাস এক্স ওয়ান মানে প্লাস টোয়েন্টি ফোর আমি আমি সাইডে নিয়ে যাই তাহলে কি আসে এম এক্স মাইনাস ওয়াই প্লাস এটাকে আমি যেহেতু আগেটাকে এক দুই দিয়েছি এটাকে আমি তিন দিয়ে দিই তাহলে এটাই হচ্ছে আমার দুইটা বৃত্তে সাধারণ স্পর্শকের সমীকরণ এখন এটা কমপ্লিট হবে যদি আমি এম এর ভ্যালুটা বের করতে পারি এখন এম এর ভ্যালু বের করার জন্য আমি যেহেতু এটা স্পর্শক তাহলে কেন্দ্র থেকে এই এই স্পর্শকটা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান তাহলে এখানে কেন্দ্র সি ওয়ান হচ্ছে কত জিরো জিরো এই জিরো জিরো থেকে এটার লম্ব দূরত্ব আমার থ্রি সমান হবে অথবা সি টু থেকে এটার লম্ব দূরত্ব আমার বেশাধ্য ফোর সমান হবে যে কোনো একটা দিয়ে করলে হবে তা আমি সি ওয়ান দিয়ে করি কারণ এটা স্থানাঙ্কটা জিরো জিরো আছে আমার একটু কম করতে হবে তাহলে লিখতে পারি যে সি ওয়ান হতে তিন নং স্পর্শকের লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমি এই স্পর্শকের সমীকরণ যেভাবে বের করতেছি সেম তোমরা যে ফর্মুল যে স্পর্শকটা আসবে সেই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করবা তাহলে সি ওয়ান হচ্ছে আমার এখানে জিরো 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 থেকে এটা লম্ব দূরত্ব বের করবো এখানে এক্স এর মান জিরো বসলে এটা জিরো ওয়ান মান জিরো বসলে এটাও জিরো আর এখানে আমার থাকবে টোয়েন্টি ফোর এম প্লাস থ্রি ডিভাইডেড বাই এখানে এক্সের সহকের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ এটা করলে বৃত্তের ব্যাসাধ্য থ্রি এর সমান হবে তারপর এটাকে এবার আমরা বর্গ করবো বর্গ করলে এখানে আসবে টোয়েন্টি ফোর এম প্লাস থ্রি হোল স্কোয়ার আর এখানে আসবে এম স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে এটা আসবে নাইন তাহলে ওইখানে উপরে আমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো তাহলে টোয়েন্টি ফোর এম হোল স্কোয়ার প্লাস ছয় বাহাত্তর দুশো চুয়াল্লিশ নাইন ইজ ইকাল টু নাইন এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে স্কোয়ার আসে ফাইভ সেভেন পাঁচশো ছিয়াত্তর এম স্কোয়ার প্লাস এম এখানে আসবে নাইন এম স্কোয়ার প্লাস নাইন ও থেকে নাইন চলে যায় এটাকে আমি নাইন দিয়ে ভাগ করে ফেলি নাইন দিয়ে ভাগ করলে এটা আসবে আর এটাকে নাইন দিয়ে ভাগ করলে আসবে 16m এম ইজ to টু এম স্কোয়ার ভাগ করে দিলাম এবার এটাকে আমি আনলাম তাহলে এখানে আসে সিক্সটি থ্রি এম স্কোয়ার প্লাস সিক্সটিন তাহলে এখানে আমি এম কমন নিই আর কি থাকে 63m থ্রি এম প্লাস সিক্সটিন তাহলে এম এর দুইটা ভ্যালু পাই একটা হচ্ছে m ইজ আর একটা এম আমি পাচ্ছি মাইনাস সিক্সটিন তো এ এম এর দুইটা ভ্যালু আমি এই তিন নং সমীকরণে বসাই দিলে আমার স্পর্শকের সমীকরণ বের হয়ে আসতেছে তাহলে এম ইজ ইকুয়াল টু জিরো আমি প্রিভিয়াস পেজে চলে যাই প্রিভিয়াস পেজে আমার এখানে এম এর মান দেওয়া আছে এখানে এম এর মান জিরো হলে তিন নং হতে তিন নং সমীকরণে এম এর মান জিরো বসিয়ে দিই তাহলে আমার আসতেছে ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল জিরো আরেকটা এম এর মান পেয়েছি

ওয়ান 16 নাইন মাইনাস সিক্সটিন প্লাস তারপর এটা এখন মাল্টিপ্লাই করবো তাহলে এখানে সিক্সটি থ্রি ওয়াই মাইনাস ওয়ান এইট নাইন টু মাইনাস আর চব্বিশ আর ষোলো আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমার আসতেছে তিনশো তারপর সবগুলোকে আমি ভামে নিয়ে আসি তাহলে এখানে আসে এটার সাথে তিনশো চুরাশি থেকে একশো উননব্বই আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে প্লাস ওয়ান নাইন ফাইভ ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমি এখানে স্পর্শক সাধারণ স্পর্শক পেয়েছি দুইটা একটা হচ্ছে ওয়াই মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো আর একটা হচ্ছে সিক্সটিন এক্স প্লাস সিক্সটি থ্রি ওয়াই প্লাস ওয়ান এইটিন ওয়ান নাইনটি ফাইভ ইজ ইকাল টু জিরো এইটা হচ্ছে এই দুইটা স্পর্শকের সমীকরণ এখন একই রকম ভাবে আমি দুইটা তিজ্যক সমীকরণ পাবো তা আমি এই এই বহিঃ স্পর্শক সাধারণ স্পর্শক দুইটা বের বের করতে যে ফর্মুলাতে পি এর ভ্যালু করলাম মানে পি বিন্দু সি ওয়ান সি টু কে একটা রেশিওতে থ্রি টু ফোর অনুপাতে বহির্বিভক্ত করেছে একই রকম ভাবে ভাবে যখন দুইটা স্পর্শক সাধারণ স্পর্শক ছেদ করবে তখন কিউ বিন্দু এই সি ওয়ান সি টু কে একই রকম ভাবে 4:3 ইসি অনুপাতে অন্তর্বিভক্ত করবে হচ্ছে মানে মধ্যে আছে তাহলে এটাকে এর পাশে হচ্ছে ফোর ভাগ এর পাশে হচ্ছে থ্রি ভাগ ফোর ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করবে একই রকম ভাবে এই সাত্রিশ শতাব মতন অনুপাতটা আমরা বের করবো বের করে এখানে যেমন থ্রি ফোর অনুপাতে বহির্বিভক্ত করছে ওইটা ফোর অনুপাতে অথবা থ্রি অনুপাতে সরি থ্রি ইট ফোর অনুপাতে করবে অথবা এদিক থেকে যদি চিন্তা করি ফোর ইট ট থ্রি অনুপাতে করবে সেটার মাধ্যমে কিউবিন্দু স্থানাঙ্ক বের করে একই রকমভাবে স্পর্শকের সমীকরণটা তোমরা নির্ণয় করবা এবং আজকের লেকচারে পরে তোমরা কমেন্ট বক্সে যে ঐতিহ্যক সাধারণ স্পর্শক আছে এ দুইটা নির্ণয় করে আমাকে কমেন্ট বক্সে সবাই জানাবা তাহলে আজকে এই পর্যন্তই বৃত্তের ক্লাস এখানে সম্পূর্ণ হল পরবর্তী লেকচারে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ